আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা প্রবাসী ভাই বোনেরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে 3 মাস, 6 মাস, 9 মাস ইকামার বিষয় নিয়ে, কোন মুয়াসাজার ক্ষেত্রে কত টাকা আসতেছে, ছোট মুয়াসাজা কত, বড় মুয়াসাজা কত, জাওজাত কত, মক্তবুল আমেল কত এবং জরিমানা কত আসতেছে, পুরো বিস্তারিত বলার বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিব। ভিডিও জুড়ে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন না একদিন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম জাওজাতের বিষয়টা আপডেট করতে চাই, যে জাওজাতের ফি বড় ছোট সব মুয়াসাসাতে একই। তো জাওজাতের যে ফি হচ্ছে সেটি হচ্ছে যে একটি 3 মাসে, যদি 3 মাসের রসুম দেখতে যাই, আপনারা স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন কত লেখা আছে, 38, 125, 250। এটি মূলত একজনের গ্রামা সহকারে আমি হিসাব, এখানে টোটাল যেইটা আছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো 125 টেল হচ্ছে 3 মাসের জাওজাতের ফি, 250 টেল হচ্ছে গ্রামা, অর্থাৎ আগে যে গ্রামাটা আপনার 1000 রিয়াল, এই লোকটার গ্রামা 1000 রিয়াল ছিল, তো সেটাকে আপনার 3 মাস 3 মাস করে ভাগ করলে 250 টেল আসে। তো যাদের 500 রিয়াল গ্রামা, তাদের ওই 50 3 মাস হিসাবে যা আসবে সেটা আসবে গ্রামাতে। আর 38 রিয়াল হচ্ছে আপনার এটা ভ্যাট। 38 রিয়ালটা কি ভ্যাট, এই সব মিলিয়ে 400 রিয়াল প্লাস আর কি। এটি হচ্ছে আপনার ছোট বড় যে কোনো মুয়াসাজার জাওজাতের ফি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে, এখন যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 38 এবং 125, আর এই স্ক্রিনশটটা কিন্তু আমি একদম সরাসরি ওয়েবসাইট থেকে নিয়েছি, ব্যাংকের ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই বিষয়টা বের করতে পারেন, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে হইল। তো এখানে টোটাল কত, 163 রিয়াল। এটা কিভাবে, এটা হচ্ছে আপনার 125 রিয়াল 3 মাসের জাওজাতের ফি, 3 মাসের 125 টাকা আসতেছে জাওজাতের ফি। কোনটা, ওই যে 650 টাকা, সেটাকে আপনি 4 ভাগ করলে 3 মাস 3 মাস করে 125 রিয়াল আর 38 রিয়াল ভ্যাট, এই মোট 163 রিয়াল। এখন আসি মক্তবেল আমেলের বিষয়ে। মক্তবেল আমেলের বিষয়টি হচ্ছে ছোটো মশাজার ক্ষেত্রে 3 মাস করে ইকামা করার রসুম দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। কেন, কীভাবে সিস্টেম আসেনি, এই কারণে আসেনি যে 3 মাস, এটা রসুমই হচ্ছে 100 রিয়াল, এটাকে আপনি 12 ভাগ করলে কী থাকবে, 12 দিয়ে ভাগ করলে কী থাকবে। তো এই কারণে মূলত ছোট মশাজা ইকামা করলে আপনাকে 1 বছরের ইকামাই করতে হবে। বড় মশাজার ক্ষেত্রে যেটি আসবে সেটি হচ্ছে আপনার রসুম দিয়ে আপনি চেক করে নেবেন, কারণ বর্তমানে আমার হাতে কোনো রসুম নাই, এই কারণে আমি চেক করতে পারিনি। তারপরে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু বড় মহাসাজা নিয়ে, এবং ছোট মহাসাজার ক্ষেত্রে কেন বড় মহাসাজা আসতেছে না, আর কেন ছোট মহাসাজা আসতে, মানে বড় মহাসাজা কেন আসতেছে এবং ছোট মহাসাজা কেন আসতেছে না। তো এটি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, এবং এই পুরো বিষয়টাও আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে পাই টু পাই, কোথায় গেলে পাবেন, কিভাবে পাবেন, কেমনে দেখতে পারবেন, কি আসে বিষয় বিস্তারিত A to Z ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ফলো কিংবা লাইক করেনি, অবশ্যই লাইক করবেন। আর যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, যদি কারো কোনো ভিডিও প্রয়োজন হয় টেকনিক্যালি সাপোর্টের, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। এই কামনা করি, আল্লাহ হাফেজ।